আনন্দ করেছি। আর গুড মর্নিং বন্ধুরা, আমি অস্মিতা। তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। শুরু করে দিলাম আজকের ব্লগ। আমার সিম্পল জীবনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুরু করলাম, দেখো দুটো ফুল দেখিয়ে, দুটো পর্তুল আঁকা, দু ধরনের ভ্যারাইটি। আর নিচে রয়েছে আমার অক্সিলিস, দেখো আজকে দুটো ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর ফুল দুটো। তো চলো আমরা বেরিয়ে পড়বো এবার অ্যানিভার্সারি, সরি প্রি অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য। তো বেরিয়ে পড়েছি, টোটো করে যাচ্ছি, গাড়ি নিয়ে বেরোইনি, কেননা বৃষ্টি বাদলার সময় জানো গাড়ি নিয়ে খুব সমস্যা হয়। এই যে গলিটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইটাই আমরা পুরোনো দিনে এই গলির ভেতরেই যে বাড়িটা আছে সেখানে আমরা থাকতাম ভাড়া। তো প্রথমে আমরা উডল্যান্ডে চলে এসেছি বিজয়ের জন্য অ্যানিভার্সারি গিফট কিনতে। তো ট্রায়াল দিয়ে দিয়ে জুতোগুলো দেখছে, তো আমার যেগুলো পছন্দ ছিল সেগুলো কোনোটাই ওর পছন্দ হয়নি। এই জুতোটা পছন্দ হয়েছিল কিন্তু এই জুতোটার কালারটা পছন্দ না। এই রকমই সেম জুতো নিয়েছে কিন্তু কালারটা ট্যান কালার। তো অনেকগুলো দেখার পরে ওইটা পছন্দ হয়েছিলো, ওইটাই নিয়েছে। আমি সেটা তোমাদের দেখাইনি, যে কটা জুতো দেখিয়েছি সেগুলো একটাও নেয়নি, যেটা দেখাইনি সেটাই নিয়েছে। জুতো কেনা তো হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চ করতে আমরা কোথায় এসেছি এটা তোমরা সামনেই দেখতে পাবে, আগেই বুঝতে পারবে কোথায় এসেছি। তো এই বিল্ডিংটার নাম পুষ্পাঞ্জলি, দেখো এটা আমাদের ফ্ল্যাট থেকেও দেখা যায়, এত উঁচু বিল্ডিং। তো এখানেই এসেছি আমরা লাঞ্চ করতে, কোথায় যাই সেটা তোমরা সামনেই দেখতে পাবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আমাদের ফেভারিট রেস্টুরেন্ট, অন্যতম ফেভারিট, এটা আরেকটা তো আছে তোমরা জানো, এটা হচ্ছে বিবিকিউ নেশন। তো পাশে বিজয় আছে, তো চালু হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখি কতটা শেয়ার করতে পারি। আমার সাথে আজকে মন্টু আছে, মন্টু একবার দেখি। তো মন্টু আজকে আমাদের এখানে সমস্ত দায়িত্বে আছে, আমাদের খাবার দাবার সমস্ত কিছু। তো দেখা যাক মন্টু আজকে আমাদের কীরকমভাবে সার্ভ করে, কী করে, সব কথা তোমাদের দেখাবো। আমরা সাথে থাকো, দেখতে থাকো সিম্পল জীবন। আমি খাই বন্ধুরা, চালু করে দিয়েছে ওরা সার্ভ করা, এখন ভেজিটেবল স্টার্টার দিয়ে চালু করেছে। স্টার্টারে ঘোরাও, বলছি স্টার্টার তোমরা দেখতে পাচ্ছ, স্টার্টারে এটা আছে গ্রিল্ড পাইনঅ্যাপল, এটা তন্দুরি পনির টিক্কা, এটা তন্দুরি আলু, আর এটা সাইডে দেওয়া আছে গ্রিল্ড মাশরুম। মাশরুমটাকে সাইডে ইকোনমি রাখা আছে, কারণ মাশরুম অসুবিধা খায় না, তাই আমি সাইডেই এটাকে নিয়েছি। মাশরুম এবং প্রন বা চিংড়ি, এটা অসুবিধার অ্যালার্জিক আছে এই জন্য খায় না, ওটা আমি খাবো, এই সাইডে আছে। তো আমরা শুরু করছি, টেস্টের ব্যাপারে তোমাদের পরে দেখাবো, পরে বলবো। আর তোমরা অনেকেই বার্বিকিউ নেশনে খেয়েছো, এই জানো টেস্ট, এর স্টার্টারের টেস্ট নিয়ে কোনো কথা নেই। লাঞ্চ এদের ভালো না, মেন কোর্সটা, কিন্তু স্টার্টার এদের অসাধারণ। তো আমরা শুরু করছি। তো দেখো এখানে কত রকমের স্টার্টার ওরা দিয়ে গেছে, এগুলো সব চিকেন আছে, ফিশ আছে, প্রন আছে। তো প্রন আমি খাই না বলা ভুল, আমি তো বাড়িতে খাই তোমরা জানো, কিন্তু আমি যেহেতু বাইরের প্রন খেলে আমার অ্যালার্জি হয়ে যায়, তাই আমি বাইরে খাই না। কিন্তু এদের প্রনটা আমি একবার খেয়েছিলাম, আমার অ্যালার্জি হয়েছিল, কিন্তু হেভি টেস্টি খেতে। তো দুঃখের বিষয়, আমি অ্যালার্জি হয় বলে খেতে পারি না, খুব কষ্ট হয়। তো দেখো এখানে দুটো ড্রিঙ্কস নেওয়া আছে, নাম দুটো আমি জানি না, বাই টু গেট ওয়ান ফ্রি ছিল, তো তার জন্য একটা ভার্জিন মজিটো পরে নেওয়া হয়েছে, আর এটাকে এই দুটো আগে নেওয়া হয়েছে। এটা দেখো ডেজার্ট কাউন্টার, আর এখানে আছে চাট কাউন্টার, এখানে ফুচকা বিভিন্ন রকমের চাটও ছিল, আর এখানে কত রকমের ডেজার্ট আছে, তাও এবার একটু কমই দেখছি, এর আগের বার আমরা আরও অনেক বেশি ডেজার্ট দেখেছি। তোমার একটা কম আছে মনে হচ্ছে, তুমি গোলাপ জামুন নাও না।
আমি নর্মালি এখানে এই ডেজার্টগুলো আর কাবাবগুলো খেতেই আসি। আমি মেন করতে কিছু খাইনি, বিজয় খেয়েছে। আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম, তাই তোমাদের দেখানো হয় না। আর এগুলো সব ডেজার্ট দেখালাম তোমাদের, এগুলো ডেজার্টগুলো এনজয় করি। বন্ধুরা আমরা খেয়ে দেখলাম, তো এবার বিলটা এলে বিয়ের বাড়ি যাবো, বিয়ে ঘুমাবো। বিকেলে আবার কেক কাটিং সেলিব্রেশন আছে বাড়িতে, এটা তো এখানে হলো। চলো সঙ্গে থাকো, আশা করি অনেক কিছু দেখাতে পারলাম, একটু আনন্দ তোমাদের দিতে পারলাম। আমরা কিন্তু অনেক আনন্দ করি, এখানে যতটুকু আনন্দ দিয়েছি মনে করো তার থেকে চারগুণ বেশি আনন্দ আমরা করি। আমরা অনেক সময় বাইরে ডিনার করে থাকি, কোভিডের পর থেকে বাইরে ডিনারটা আমাদের পুরো বন্ধ হয়ে গেছে। তাই আপনার আমরা কিন্তু অনেক আনন্দ করলাম, তোমাদের যতটা আনন্দ দিতে পেরেছি তার চারগুণ ধরে আমরা আনন্দ করলাম। আমরা নর্মালি বাইরে ডিনার করে থাকি, তাও কোভিডের আগে পর্যন্ত, কোভিডের পর থেকে বাইরে ডিনারটা আমরা একদম বন্ধ করে দিয়েছিলাম। আজ আমরা লাঞ্চ করবো, প্রথম আমাদের বিবাহিত জীবনের এত বছরে আমরা বাইরে লাঞ্চ করলাম, শুধু লাঞ্চ করার জন্য, অন্য কিছু না। অনেক সময় লাঞ্চ করেছি, কোনো কাজে বেরিয়েছি, কলকাতায় গেছি সেখানে দুজনে লাঞ্চ করেছি একসাথে, দ্যাট ইজ ডিফারেন্ট। ঘুরতে গেছি সেখানে লাঞ্চ করেছি, কিন্তু বাড়িতে থেকে দুপুরবেলা রান্না না করে আজকে লাঞ্চ করলাম, শুধুমাত্র লাঞ্চের জন্য বাইরে লাঞ্চ করলাম। খুব ভালো খেয়েছি, অনেক খেয়েছি, কারণ যেহেতু বাফেট সিস্টেম এখানে, খেয়ে পয়সা ওষুধ করতে হবে, মোটামুটি পয়সা ওষুধ ভালো খেয়েছি, খুব আনন্দ করেছি। আর পারছি না, এবার ফিরে ফিরবো বাড়িতে, গিয়ে ঘুমো। তোমরা কিন্তু ভালো থাকো, দেখতে থাকো, সিম্পল জীবন না, আড়াই সিম ভাবো আর কমপ্লিট। তো দেখো আমরা বেরিয়ে একটু রাস্তা হাঁটতে না হাঁটতেই বৃষ্টি নেমে গেছে, তো এখন দাঁড়িয়ে আছি একটা টোটোর অপেক্ষায়। তো সৌভাগ্যক্রমে টোটোটা পেয়ে গেছি। সন্ধ্যাবেলা চলে এলাম বন্ধুরা কেক কাটতে। তো দেখো কেকটা, তোমাদের আগেই ছবিটা দেখিয়েছি, কেকটা খুব সুন্দর, ফ্রুট কেক, ভেতরেও ফ্রুট পাল্প দেওয়া রয়েছে আর ওপরেও পুরো ফ্রেশ ফ্রুট দিয়ে সাজানো রয়েছে। তো এটাও বিজয়ের পছন্দের, ওই পছন্দ করে অর্ডার দিয়েছে। আর যেই দোকান থেকে অর্ডার দিয়েছে, হাস্তিয়া দুর্গাপুরে একটা দোকান, তো ভীষণই ভালো ওদের দোকানের কেক এবং বিভিন্ন বেকারি জিনিস পাওয়া যায়, ফ্রেশ পাউরুটি থেকে শুরু করে টার্ট সব রকমের। আর যে মালিক আর কি, সে বিজয় পরিচিত, আর মানে পরিচিত একজনের মেয়ে, সে ফ্রান্স বা ইটালি থেকে এসব শিখে এসেছে, তো ভীষণই ভালো বানায়। তোমরা যারা দুর্গাপুরে থাকো তারা হাস্তিয়াতে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো কেক, আর বিজয়ের ভীষণ পছন্দের দোকান। ও আমাদের লাস্ট ইয়ার অ্যানিভার্সারি কেকও ওখান থেকে এসেছিলো, তো ও ভীষণ ভালোবাসে বলে আমি ওকে দুবার করে কেক খাইয়েছি। অর্ধেকটা মোটামুটি আমরা তখনই সাবার করে দিয়েছি, আর বাকি অর্ধেকটা রইলো, সেটা মঙ্গলবার দিন খাবো। কাল যেহেতু সোমবার, সোমবার আমরা খাবো না কেক, এর জন্য বাকিটা মঙ্গলবার দিন খাবো। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগামীকাল আমাদের অ্যানিভার্সারি, তোমরা সবাই আমাদের এভাবেই ভালোবেসো, ভালোবাসা দিও, সাবধানে থেকো, ভালো থেকো।